আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমরা দারসে বুখারিতে আপনাদের সামনে যেটা পেশ করতে চেয়েছি সেটা হচ্ছে আপনার সাধারণ দানের গুরুত্ব। মানুষ যদি আল্লাহর পথে দান করে তাহলে সে কি ফলাফল ভোগ করবে। দান একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত আগিয়ে যাও আর তার জান্নাতের দিকে দ্রুত আগিয়ে যাও, যার প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের ব্যবধান। অর্থাৎ জান্নাতের প্রশস্ততা কত বেশি তা মানুষ জানে না। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত পাবে ওরাই, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ-জাররাই ওয়াল কাযিবিনাল গায়জ, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করে। আল্লাহ তাআলা সচ্ছল মানুষকে এবং অসচ্ছল মানুষকে, ধনী মানুষকে এবং গরিব মানুষকে, সবাকেই দান করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিন আসার পূর্বেই দান করো যেদিন তোমরা বলবে যে আল্লাহ তাআলা তুমি আমাদের কিছু সময় দাও, তাহলে আমরা তোমার পথে দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হব, তখন আমি সময় দেব না। সেই সময় আসার পূর্বেই তোমরা দান করো। আল্লাহ তাআলা অত্র আয়াতেও মানুষকে দান করার জন্য আদেশ করেন। দান অবশ্যই মানুষের জন্য পরকালীন একটা বড় কল্যাণ এবং ইহকালীন অসহায় দুস্থ গরিবের রুজি আহারের মাধ্যম, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টির প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি এক বৈঠকে বলেন, তোমাদের সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লাম ইয়াস্তাতি ফাইলাম ইয়াফআল, সে যদি দান করতে সম্ভব না পায় না হয়, তার পক্ষে যদি দান করা সম্ভব না হয়, তাহলে সে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ফাল ইয়ামাল ফি বাইতিন নাস ওয়া ইয়ানফা নাফসাহু ওয়া ইতাসাদদাক, তাহলে সে মানুষের বাড়িতে কাজ করবে, সেখান থেকে নিজে উপকৃত হবে এবং আল্লাহর পথে দান করবে। তখন সাহাবীগণ বললেন, ফাইনলাম ইস্তাতে, আল্লাহ রাসূল, সে যদি মানুষের বাড়িতে কাজ করতে সক্ষম না হয় তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালিউনাল হাজাতিল মালহু, তাহলে সে অসহায় মানুষের সহযোগিতা করবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ফাইনলাম ইস্তাতে, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে সে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাল ইমসিক নাফসাহু আনিশ শাররি, সে নিজেকে পাপ থেকে বিরত রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র বিবরণে কিভাবে বললেন তা আমরা অবগত হলাম। তিনি বলেন, আসাদকাত বুরহান, দান হলো দলিল,
দলিল বলতে যা দিয়ে কোনো জিনিস দখল করা যায়, আমরা বলতে পারি এই জমিটা আমার, প্রমাণ এই যে দলিল আছে। আমরা বলতে পারি এই বাড়িটা আমার, প্রমাণ এই যে দলিল আছে। বিচারের মাঠে যদি আমরা দাবি জানাই যে আমরা জান্নাত পাবো, যদি আল্লাহ তাআলা বলেন প্রমাণ, তাহলে আমরা দলিল প্রমাণ হিসাবে দানকে পেশ করতে পারবো। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদকা তো বুরহান, দান হলো দলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, একুল ওয়াহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুমা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল লাখার, অপরজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। মানুষ যদি দান না করে তাহলে সে ধ্বংস হবেই, দান না করাই হচ্ছে কৃপণতার লক্ষণ, আর কৃপণতার বিনিময় হচ্ছে ধ্বংস, কৃপণতার বিনিময় হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একটি বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা হতে বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে রক্ষা করো, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। বুঝা যায় কৃপণতা অবশ্যই ভয়াবহ কিছু, যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচতে চাইতেন। তাই তো তিনি বলেছেন, অত্তাক সোহা ফাইনা সোহা আহালাক মানকানা কাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহনমতা, যারা কৃপণতাকে মেনে নেয়, আল্লাহর পথে দান করতে পারে না, দান করে না, তারা ধ্বংস হবেই। তিনি বলেন, লায়াত খোলল জান্নাতা বাখিল, যে কৃপণ সে জান্নাতে যাবে না, কৃপণের ফলাফল জাহান্নাম, পক্ষান্তরে দানকারীর ফলাফল জান্নাত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুই ওয়ালা তুহসি, আসমা তুমি দান করো তবে গুনে রাখো না, তুমি কত টাকা দান করলে, কেন, ফাইনাল্লাহ ইউহসি আলাইকে, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন, ফরজাকি মস্তাতাতি, তুমি তোমার শক্তি সাধ্য অনুযায়ী দান করতে থাকো, তো অবশ্যই হিসাব করে করো না কত টাকা দান করছো, হিসাব ছাড়াই আল্লাহর পথে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সেই দিন আসার পূর্বে দান করো যেই দিন মানুষ তার দান নিয়ে ঘুরবে, এমশি রাজুল বে সাদাকাতে লাম ইয়াজিদ আহাদান মাইয়াকবালুহা, রাস্তা রাস্তায় দান নিয়ে ঘুরবে কিন্তু কেউ তার দান নেবে না, যার নিকটেই পেশ করবে সে বলবে, লাও আতিতা বিলাম সালা কাবিল তো হা ফমাল ইয়ম ফলা হাজাত আলী বেহা, যদি কালকে আসতে তাহলে এটা নিতাম, আজ আমার কোনো প্রয়োজন নেই। এমন একদিন চলে আসবে যে মানুষ মানুষের অর্থ সম্পদ নেবে না, মানুষের অর্থ সম্পদ বেশি হবেই, সেদিন আসার পূর্বে তোমরা দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকু, তোমরা দান করো, যখন তুমি আছো সুস্থ, যখন তুমি আছো অর্থের প্রতি লোভী, যখন তুমি দান করলে কমে যাবে মনে করো, যখন তুমি দান করলে নিঃস্ব হয়ে যাবে মনে করো, এই সময়ে দান করো, তাহলে তুমি সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে মানুষকে দান করার জন্য বলেছেন। তিনি বলেন,
ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তিনি বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবর রব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনার পাপের কারণে আল্লাহ রাগ করে আছেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিবেন, কিন্তু যখন আপনি দান করলেন তখন আল্লাহ তাআলার রাগটা মিটে গেল, তখন সে আপনাকে সহসায় জান্নাত দিবেন। তাই তো তিনি বলেছেন নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজুলুন তাসাদ্দাকা ফাকফাহা, মানুষ দান করলো তা গোপন রাখলো, এমনভাবে গোপন রাখলো হাত্তা লা তালামা শিমালুহু মাতুন ফিকু ইয়ামিনুহু, মানুষের ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না কি দান করলো। অবশ্যই গোপন দানের একটা রহস্য রয়েছে যাতে আল্লাহ সন্তুষ্ট হন, যার বিনিময়ে জান্নাত হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খোলা মাঠে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, তোমরা কে কি দান করতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি একাই দিব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের জেনে রাখা ভালো হবে তাবুকের যুদ্ধের লোকের সংখ্যা ছিল প্রায় 30,000। তিনি 15,000 লোককে 3 মাস খাওয়াবেন এ কথা বলেছিলেন, 15,000 লোকের যাতায়াত খরচ দিবেন এ কথা বলেছিলেন। সত্য সত্যই একে বলা হয় ধনী। মানুষ অর্থশীল হলে এমন হওয়াই উচিত, আর অর্থশীলেরাই উপকার করতে পারে তারা যদি সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে। অত্র বিবরণটি খোলা মাঠে দান করার জন্য রয়েছে, মানুষ খোলা মাঠে দান করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবুর, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। মানুষ যদি তার পিতামহের জন্য দান করে, বাপ মায়ের আত্মীয় স্বজনের জন্য দান করে, তাহলে তাদের কবরের শাস্তি মাফ হয়ে যাবে, কবরের শাস্তি মিটে যাবে, কবরের শাস্তি নিভিয়ে যাবে, এ কথাই ঠিক। বিশেষভাবে রমজান মাস, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি দান করো। রমজান মাস আল্লাহর রহমতের মাস, আল্লাহর বিশেষ দয়ার মাস। একাধিক দিন শুনেছেন, শুনবেন, রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে কি কেউ জান্নাতে প্রবেশ করবে? জাহান্নামের দরজা বন্ধ করা হয়, তাহলে কি এখন কাউকে জাহান্নামে প্রবেশ করতে দেওয়া হবে না? বিষয়টি এমন, আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানের পা বেঁধে দেওয়া হয়। এসব কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দয়া দেখাতে চেয়েছেন। রমজান মাসে আল্লাহর যত দয়া রহমত রয়েছে তা অন্যান্য মাসে নেই, আর দান করে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে রমজান মাসে বেশি দান করতে বলেছেন, এবং তিনি নিজের ব্যাপারে বলেছেন যে তিনি রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। আপনারা পূর্ব দিকের বাতাস সম্পর্কে অবগত আছেন কি না? পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে সাধারণত তা থাকে ধ্বংসের চিহ্ন, পশ্চিম দিকে ঝড় বৃষ্টি উঠলে তা হবেই।
তা মানুষের জন্য বিপজ্জনক হয়। তবে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে তা পশু প্রাণী, জীবজন্তু, গাছপালা সবার জন্য হয় তা খুব বেশি বেশি উপকারী। গাছপালা তরুতাজা হয়ে ওঠে, পশু প্রাণী তরুতাজা হয়ে ওঠে, মানুষ উদ্যমশীল হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব দিকের বাতাস যত উপকারী, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি দানশীল ছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি দান করতেন? আমরা আপনাদেরকে আন্তরিকভাবে রমজান মাসে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে আপনাদেরকে বিশেষ একটি সতর্কবাণী পেশ করছি। অবশ্যই আপনার দান দিয়ে যেন বিদাতের প্রসার প্রচার না হয়, পাপের প্রসার প্রচার না হয়। আপনি এমন একটা জায়গায় দান করলেন যেখানে নেকির স্থানে পাপ হয়, বিদাত হয়। আপনি প্রতিষ্ঠানে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, অসহায় মানুষকে দান করেন, তবে দেখে করবেন টাকাটা যেন দিয়ে আপনার পাপের সহযোগিতা না হয়। যেমন এমন প্রতিষ্ঠানে করলেন যেখানে কুলখানি হয়, চাহালাম হয়, ছেলেরা মানুষের বাড়িতে কোরআন তেলাওয়াত করে খায়, যা বিদা। কোরআন মাজিদ মরা মানুষের উপকার করতে আসেনি, অবশ্যই তা জীবিত মানুষের উপকার করতে এসেছে। কাজেই দান করলে সঠিক স্থানে দান করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দান করার জন্য সবচেয়ে উত্তম হিসাবে যেটা মনে করি সেটা হচ্ছে আপনারা পানির ব্যবস্থা করবেন। কোনো অসহায় পরিবারে, কোনো প্রতিষ্ঠানে পানির মেশিন বসিয়ে দিবেন, এটা হবে দানের সবচেয়ে উত্তম পথ। এরপরে অসহায় পুরুষ নারীকে কাপড় দিবেন, এটা হবে দানের উত্তম পথ। আর একটি হচ্ছে সাদকা জারিয়া, যেটা সাধারণত নির্মাণ হিসাবে হয়, তা হতো কোরআন হাদিস বই পুস্তক কিনে দেওয়া কোনো কওমি প্রতিষ্ঠানে, তা হতো কোনো মাদ্রাসা তৈরি করে দেওয়া, কোনো বিল্ডিং তৈরি করে দেওয়া, তা হতো কোনো মসজিদ নির্মাণ করে দেওয়া। এগুলো হচ্ছে সাদকা জারিয়া। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব কর্ম বন্ধ হয়ে যায়, তবে তিনটি কর্ম চালু থাকে। তার একটি হচ্ছে সাদকা জারিয়া, এমন একটি দান যার নেকি চলন্ত থাকে। আমরা আপনাদেরকে এই মর্মে আন্তরিকভাবে অনুরোধ করে জানাতে চাই, সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আপনাদের জন্য দানের সঠিক স্থান, সঠিক আকীদা আদর্শের স্থান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। আমরা আপনাদেরকে এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে, এই প্রতিষ্ঠানের সার্বিক সুবিধার্থে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে এর পূর্বে বলেছি, যেদিন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ প্রথমে চালু হয় সেদিন আমি এই কাঁঠাল গাছের নিচেই বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমার জানা নেই, তবে আমার নিয়তের ত্রুটি নেই, অতএব প্রতিষ্ঠান গড়বেই গড়বে, আমি একদিন সফল হবই হব ইনশাল্লাহ। আপনারা তার বাস্তবতা দেখতে পারেন, আপনারা আসবেন, একটু কষ্ট হলেও বাস্তব দেখে যাবেন। এখানে যা জরুরি প্রয়োজন, একটি বড় মসজিদ নির্মাণ করতে চাই যার এক স্তরে প্রায় 3000 মুসল্লি ধরবে, যা ব্যয়বহুল খরচের ব্যাপার। এখানে আমাদের মেয়েদের আবাসিক ব্যবস্থা নেই, একটা ভালো উন্নত মানের মেয়েদের আবাসিক ব্যবস্থা থাকা প্রয়োজন, একান্ত জরুরি। বিশেষ করে মহিলা বিভাগ আমাদের খুব অসহায় অবস্থায় রয়েছে,
আমাদের সামনে মুখে পাঁচতলা বিল্ডিংটি পূর্ণ হতে গেলেও আমাদের যে শিক্ষক আবাস ভবনটি আরম্ভ হচ্ছে এটা একটি ব্যয়বহুল ভবন। এখানে আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার অবস্থা তো আরও করুণ। একটা ঘরে 24 জন, 26 জন, 30 জন ছেলে থাকে, একটা ঘরে 24 জন, 26 জন, 30 জন মেয়ে থাকে। তারা যেই সব বিল্ডিংয়ে থাকে তার 2 থেকে 3 গুণ হলে তারা স্বাভাবিকভাবে থাকতে পারবে। পুরুষ অংশে 600 ছেলে লেখাপড়া করে, মহিলা অংশে 300 মেয়ে ছাত্রী লেখাপড়া করে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 900 ছাত্র ছাত্রী পড়াশোনা করে স্থানে। সেখানে নির্মাণের কাজ একান্ত জরুরি। ওখানে ছেলেদেরও কোনো মসজিদ নেই, মেয়েদেরও কোনো মসজিদ নেই। কোনো রকম করে টিন সেটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রায় 600 ছাত্র সালাত আদায় করে। কোনো রকম করে টিন সেট একটা মসজিদ করা হয়েছে, সেখানে মেয়েরা 300 মেয়ে সালাত আদায় করে। এখানে 2টি মসজিদের একান্ত প্রয়োজন, নির্মাণ কাজগুলি একান্ত জরুরি। মর্মে আপনাদেরকে আমরা দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দান সরাসরি করতে পারেন, প্রতিষ্ঠানে গিয়ে করবেন, আমার সাথে সাক্ষাৎ করে করতে পারেন। অন্যথায় অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করবেন 007-112-000-4027, আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। এছাড়া আপনারা বিকাশ নাম্বার ব্যবহার করতে পারেন 01-712-49-8883। এছাড়াও বিকাশ নাম্বার ব্যবহার করতে পারেন 01-773-92-52-35। এছাড়াও বিকাশ নাম্বার ব্যবহার করতে পারেন 01-717-088-967। আরও বিকাশ নাম্বার আছে যা নেটে পাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দীনে মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে অত্র প্রতিষ্ঠানে আন্তরিকভাবে দান করার অনুরোধ রেখে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে আজকের দার্সে বোখারি এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।